চাউসেস্কুর বসন্ত প্রাসাদ। 27 বছর আগে জনরোষের মুখে পতন ঘটেছিল রোমানিয়ার কমিউনিস্ট একনায়ক নিকোলাই চাউসেস্কুর। যে প্রাসাদোপম বাসভবনে তিনি থাকতেন সেটি সম্প্রতি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। নিকোলাই চাউসেস্কু এবং তার স্ত্রী এলেনা 1960 সাল থেকে এই স্প্রিং প্যালেসেই থাকতেন। বুখারেস্টের সবচেয়ে অভিজাত এলাকায় এই প্রাসাদ। যদিও প্রাসাদ বলা হচ্ছে এটি আসলে ভিলা টাইপের একটি বাড়ি, তবে একনায়কদের রুচি যেমনটা হয় সোনালী কারুকার্য খচিত এবং দামি আসবাবপত্রে সজ্জিত। মোট 80টি কক্ষ রয়েছে পুরো বাড়িতে। আছে সিনেমা, সুইমিং পুল এবং দারুণ এক ড্রেসিং রুম। 1989 সালে গণ অভ্যুত্থানের মুখে পতনের পর এটি সরকার অধিগ্রহণ করে। এখন এটি খুলে দেওয়া হয়েছে সাধারণের পরিদর্শনের জন্য। গাদ্দাফির বাবাল আজিজিয়া কম্পাউন্ড। বাবাল আজিজিয়া কম্পাউন্ড ছিল লিবিয়ার নেতা মুয়াম্মার আল গাদ্দাফির প্রধান ঘাঁটি। গাদ্দাফির শাসনামলে বাবাল আজিজিয়া নিয়েছিল অনেক রহস্য। বিরোধীদের কাছে এটি ছিল আতঙ্ক। বিদ্রোহীরা 2011 সালের অক্টোবরে এটি দখল করে নেয়। ভেতরে তারা খুঁজে পেয়েছেন সুরঙ্গের এক বিরাট নেটওয়ার্ক। এই কম্পাউন্ডের ভেতরে হাসপাতাল, অপারেশন থিয়েটারও নাকি ছিল। বিদ্রোহীরা বুলডোজার দিয়ে কম্পাউন্ডের বাইরের দেয়ালগুলো ভেঙে ফেলে। এখন এই কম্পাউন্ডে একটি পার্ক তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সান্তোনিনো প্রাসাদ। এই প্রাসাদ তৈরির কাজ শুরু হয় 1970-এর দশকের শেষে এবং কাজ শেষ হয় 1981 সালে। ইমেলদা মার্কোসের নিজের শহর চাকলোবানে এই প্রাসাদ নির্মাণ করা হয়। পুরো প্রাসাদ সাজানো হয় দামি দামি পেইন্টিং, অ্যান্টিক সিরামিক, চীনের মিং শাসনামলের ফুলদানি এবং দামি আসবাবপত্র দিয়ে। 21,500 বর্গফুটের এই প্রাসাদে দ্বিতীয় তলায় রয়েছে বিশাল এক নাচঘর। আছে অলিম্পিক সাইজের সুইমিং পুল, স্টেট ডাইনিং রুম এবং 13টি গেস্ট রুম। ফার্দিনান্দ মার্কোস নাকি দেশজুড়ে এরকম আরও 29টি প্রেসিডেন্সিয়াল রেস্ট হাউস তৈরি করেছিলেন। 1986 সালে এক গণ অভ্যুত্থানের মুখে মার্কোসের পতন ঘটে। মেজিহিরিয়া প্রাসাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের প্রাসাদ মানুষ প্রথম দেখার সুযোগ পায় 2014 সালে পার্লামেন্টে তাকে ক্ষমতা থেকে অপসারণের পর। এরপর এই প্রাসাদটি অধিগ্রহণ করে রাষ্ট্র। কিয়েভের উপকণ্ঠে অসম্ভব সুন্দর এই প্রাসাদটি। চারপাশ ঘিরে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক। আছে চিড়িয়াখানা, গল্প কোর্স, টেনিস কোর্ট। উদ্যানগুলো সুন্দর সব ভাস্কর্য আর ফোয়ারা দিয়ে সাজানো। ইউক্রেনের মানুষের কাছে এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যাপক দুর্নীতির প্রতীক। সাদ্দাম হোসেনের রিপাবলিকান প্রাসাদ। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট ইরাকে অভিযান চালায়। ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। বাগদাদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার বেশ কিছু প্রাসাদ ছিল। একটি প্রাসাদের নিচে নাকি আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার এবং নিউক্লিয়ার শেল্টারও ছিল। ছিল বিদ্যুৎ কেন্দ্র, বাতাস ও পানি পরিশোধনাগার। তবে বাগদাদের রিপাবলিকান প্যালেসই ছিল তার প্রধান প্রাসাদ। বসরায় সাদ্দাম হোসেন আরেকটি প্রাসাদ তৈরি করেন। সেই প্রাসাদ কম্পাউন্ডের কেবল একটি ভবনের সামনের অংশেই ছিল 56টি জানালা, ছিল 18টি বিশাল কক্ষ, 12টি বেলকনি। পুরো কম্পাউন্ডে এরকম ভবন ছিল 15টি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।